যানজটে ঢাকা ছেড়ে কুষ্টিয়ার পথে রওনা হয়েছি। উদ্দেশ্য লালন মেলা সহ কুষ্টিয়ার আশপাশটা ঘুরে দেখা। এই মুহূর্তে ফেরিতে, সরাসরি বাসে কুষ্টিয়া যাওয়া গেলেও ট্রেন জার্নিটা একটু উপভোগ করবার জন্য ঠিক করা হলো দৌলতদিয়া রেল স্টেশন থেকে ট্রেনে করে কুষ্টিয়া যাব। ট্রেনে যেতে যেতে মনে হলো চোরাইখোল স্টেশনে নেমে আমরা তো রবীন্দ্রনাথের কুঠিবাড়িটাও একটু ঢুঁ মেরে যেতে পারি। নেমে পড়লাম ট্রেন থেকে, লালন আখড়ায় সন্ধ্যায় ঢুকব, তার আগে কুঠিবাড়ি ঘুরে দেখা যাক। অসাধারণ প্রকৃতির ছোঁয়া নিতে নিতে আমরা কুঠিবাড়ি পৌঁছালাম। মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে। চলুন ভিতরটা একটু ঘুরে দেখা যাক। ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে আসেন জমিদার হয়ে। এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এ সময় এই কুঠিবাড়িতে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরি, চিত্রা, চৈতালি ইত্যাদি। ১৯৯৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এখন পুরো ভবনটি জাদুঘর হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত। কুঠিবাড়িটির প্রথম ও দ্বিতীয় তলার দেওয়ালে কবিগুরুর নানা বয়সের বিচিত্র ভঙ্গির ছবি সাজানো। এছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র। কবি এই ছাদের উপর বসেই সূর্যোদয়, সূর্যাস্ত ও জ্যোৎস্না প্লাবিত প্রকৃতির শোভায় মুগ্ধ হতেন। কুঠিবাড়িতে রুম সংখ্যা মোট ১৮টি ও দরজা রয়েছে ১৭টি আর জানালার সংখ্যা ৩০টি। কুঠিবাড়ির তিনতলার কামরাটি ছিল কবিগুরুর লেখার ঘর। দর্শনার্থীদের জন্য রবি ঠাকুরের কুঠিবাড়ি সম্পর্কে সাধারণ তথ্য। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা ও শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। মাঝখানে দুপুর ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে। সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাজের জন্য ১২টা ৩০ থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার বেলা ২টা থেকে খোলা থাকে। এছাড়াও সরকারি কোনো বিশেষ দিবসে জাদুঘর খোলা থাকে। এই মুহূর্তে
মুহূর্তে দাঁড়িয়ে আছি কথা সাহিত্যিক নির্ভর সেতুর উপর। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিজ বলে এটাকে। ঢাকা থেকে কেউ আসতে চাইলে এই রোডটা দিয়ে ঢুকতে হয় কুষ্টিয়াতে। এই রোডটা দিয়ে কুষ্টিয়া শহরে ঢোকা যায় গোড়াই নদীর উপরে সেতুটা। আর আমরা তো যাচ্ছি লালনের প্রথমে। এখন দোল পূর্ণিমার মেলা চলছে, আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। লালন ফকিরের মাজারে পৌঁছতে সন্ধে হয়ে গেল। সাইজির 128তম তিরোধান দিবসে লালন মেলা চলছে। এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ এই আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে এখানে এসেছেন। লালন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাই, লালন শাহ, মহাত্মা লালন সহ নানা নামে পরিচিত। ফকির লালন শাহজি গড়াই নদী ধরে কালীগঙ্গার পারে যে সনের ঘরের আখড়া বাড়িটি করেছিলেন, আজ সেই পূর্ণাঙ্গরূপ অন্যরকম একটি পর্যায়ে এসে ঠেকেছে। যে আখড়া বাড়িতে আজ লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, তার কারণ বাৎসরিক দুটি অনুষ্ঠান। প্রতি বছর দোল পূর্ণিমা দোল উৎসবে সাধুগুরু বৈষ্ণবরা অষ্টপ্রহর ব্যাপী একটি সাধু সঙ্গে অংশগ্রহণ করে। তার পাশাপাশি পহেলা কার্তিক সাইজির তিরোধান দিবস উপলক্ষে সমস্ত মানুষের মধ্যে একটি অন্যরকম ভাবনা চলে আসে যে আজ সাইজিকে যেন দেখতে পাই। আজ 128তম চলে গেল 127তম, সামনে হবে 129তম। এই পহেলা কার্তিক কিংবা দোল উৎসব নয়, আমরা দেখেছি প্রত্যেকটি মানুষের মননগত দিক থেকে, তার জীবন দর্শনে এক উপলব্ধি থেকে অন্য সময়েও কিন্তু সাইজের আখড়া বাড়িতে মানুষ ছুটে আসেন। সাইজের বাণীর সুরে, সাইজের বাণীর কথায় এবং সাইজির যে পরম্পরার যে বিষয়গুলো থাকে, আচরণগত দিকগুলো থাকে, সে বিষয়গুলোর সংস্পর্শে যাওয়ার জন্য, নিজেকে আরেকটু উন্নত থেকে উন্নতর করার জন্য, নিজের মানবিক গুণাবলীকে ঊর্ধ্বমুখী করার জন্য মানুষ ছুটে আসে এই চেউড়িয়াতে। সাইজের দর্শন হচ্ছে মানুষ, হবে মানুষগুলো নিষ্ঠাধার সর্বসাধন সিদ্ধ হয়। তার সাইজি মানুষকেই প্রাধান্য দিয়েছেন জাত পাতের ঊর্ধ্বে। সকল জাতের মানুষ মা হাওয়া পিতা আদম আলাইসালাম হইতে এই পর্যন্ত লালনের দর্শনে সবাই ভাই বোনের মতো, পিতা মাতার মতো। এটা ভাবের মেলা, লালন সাইজির ভাবের সঙ্গীতের ভাবের মেলা। এটা ভাবের সর্বশ্রেণীর মানুষ আসবে, সর্বগোত্রের মানুষ আসবে, সর্বজাতির মানুষ আসবে। তাই লালন সাইজি বলে সব লোকে কয় লালন পিতার সন্তান। লালন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।
মার্চের 1-3 তারিখ ও অক্টোবরের 16-18 তারিখ বছরের দুইবার 3 দিন ব্যাপী লালন মেলা অনুষ্ঠিত হয়। এই 3টা দিন লালন আখড়া থাকে ভক্তকুলে জমজমাট। গুরুর প্রতি শিষ্যের যে কতটা মানে ভক্তি আছে আসলে বোঝা যায়, দেখলে বোঝা যায়, সবকিছু জানা যায়। বিশ্ব বাউল সম্রাট লালন সাহেবজিকে উপাধি দিয়েছে, ডক্টররা ডিগ্রি দিয়েছে, বিশ্ব বাউল সম্রাট মানে পাগলদের শেষ প্রধান। মূলত বাউল হচ্ছে প্রকৃতির ধর্ম, এই বস্তুবাদী বাউল প্রকৃতিগত বিশ্বাসে মানুষ গুরুর সন্নিকটে গিয়ে তার সংস্পর্শে গিয়ে যখন তার আত্ম উপলব্ধি হয় যে মানুষ অভ্যাসের দাস কিন্তু তার চেয়ে বড় সত্য মানুষের মধ্যেই রত্ন লুকিয়ে থাকে। তাই আমরা ফকিরদের মধ্যে যে কথাটা শুনে থাকি, যত্ন করলে রত্ন মিলে। প্রত্যেকটি পরিবার যদি গুরু আশ্রিত পরিবার হয়, প্রত্যেকটি মানুষ যদি মানবিক হয়, প্রত্যেকটি মানুষ যদি শান্ত থেকে শান্ত রতির ধর্মের গভীর বিষয়টি উপলব্ধি করে যে আমাকে আমার যত্ন করা উচিত, তবে আমার মনে হয় এক অভাবনীয় কল্যাণ সাধন হয়। আর এই কল্যাণটুকুই আমাদের প্রকৃতিগত সামাজিকভাবে এখন খুব বেশি জরুরি। ফকির লালন শাহজি আজ থেকে 200 বছর আগে যে ধ্যান ধারণা যে বিশ্বাসকে তার বাণীতে লিপিবদ্ধ করেছেন, আজ 200 বছর পরেও আধুনিক মানুষ যেন বিশ্বাস করতে বাধ্য যে মানুষ সত্য, তাহার উপরে কোনো সত্য নাই। কিন্তু তারপরও একটি বিষয় থাকে, সেই বিষয়টি হচ্ছে আমার নিজস্ব কিছু অভ্যাস। তাই আমরা যদি সাধুশাস্ত্রের কথাটি মানি, নিজ স্বভাব না ছাড়িলে গুরু স্বভাব হয় না কোনো কালে, তবে আমার মনে হয় সাইজির বাণী সত্য হয়, কারে দিব দোষ নাহি পরের দোষ আপন দোষে পড়লাম রেফার। এই সমাজকে শান্তি থেকে শান্তির পরশে যাওয়ার যে স্পষ্ট থেকে স্পষ্টতর ইঙ্গিত বাউলরা ফকিররা সাধুরা দিয়ে গিয়েছেন, তার সবচেয়ে বড় উপলব্ধি জীবন দর্শনের মধ্যে খুঁজে পেতে হলে আমাদের আরও বেশি করে শান্ত হতে হবে, আরও বেশি করে মানুষ ভজনা করতে হবে। সাইজি যেমন বলেন, মানুষ ভজতে শোনার মানুষ। সাধারণ তথ্য, ঢাকা থেকে লালন মেলায় কীভাবে যাবেন? গাবতলী থেকে 2টি রুটে অনেকগুলো বাস যায় কুষ্টিয়া শহরে। বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা টু কুষ্টিয়া যেতে হলে SB, শ্যামলী, সোহাগ, হানিফ ও খালেক পরিবহনের বাসে যেতে পারবে। এছাড়াও পাটুরিয়া ঘাট হয়ে যেতে চাইলে লালন পরিবহন, রোজিনা, হানিফ, রাবিয়ার পরিবহনে যেতে পারবেন। কুষ্টিয়ায় রাত্রিযাপন করতে চাইলে মজমপুর গেট, শাপলা চত্বর, বড় বাজারে বেশ কিছু হোটেল পাবেন। একটু লাক্সারি হোটেল চাইলে পদ্মা হোটেল, রিভার ভিউ, গোল্ড স্টার, সানমুনে থাকতে পারেন। লালন মেলার প্রধান আকর্ষণ হল কালী নদীর উপরে স্থাপিত লালন মঞ্চে দেশ বিদেশের লালন শিল্পীদের গান পরিবেশন।
লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ, বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। লালন মানবাত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তারূপে। একবার সুবুরে রোদেশে বয়দেখি দম কোষে, সুবুরে রোদেশে বয়দেখি দম কোষে, উঠিস নারে ভেসে, পে যন্ত্র না রবে না করে
কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, করে কালার